তফসিল বাতিল ও নির্বাচনকালীন নির্দলীয় সরকারের দাবিতে সারা দেশে বিএনপির ডাকা নবম দফা 48 ঘন্টা অবরোধের দ্বিতীয় দিন আজ। রাজধানীতে অবরোধের দ্বিতীয় দিনের খবর জানতে যাচ্ছি রাহুল রায়ের কাছে। রাহুল, অবরোধের দ্বিতীয় দিনে রাজধানীর চিত্র কেমন দেখছেন? ধন্যবাদ। এই দফা অবরোধের দ্বিতীয় দিনে আসলে আমরা দেখতে পাচ্ছি যে রাজধানী অনেকটাই স্বাভাবিক হয়ে রয়েছে। যে যান চলাচল থেকে শুরু করে লোক সমাগম সবই অনেকটা স্বাভাবিক। এর আগের অবরোধগুলোতে কিন্তু আমরা দেখেছি যে একদম শুরুর দিকে যে অবরোধ, তখন কিন্তু লোক সমাগম কিছুটা কম ছিল, রাস্তাঘাটে যানবাহনও কম ছিল। কিন্তু এই অবরোধের দফা যত বাড়ছে, অবরোধের যত স্থায়িত্ব হচ্ছে, ততই কিন্তু এই রাজধানীতে যান চলাচল থেকে শুরু করে লোক সমাগম অনেক বাড়ছে। আর আরেকটি প্রশ্ন যে এই অনেকেই করছে যে এর পরবর্তীতে কী ধরনের কর্মসূচি আসতে পারে, কিংবা এই কর্মসূচি আরও বাড়বে কি না। আমরা দেখেছি যে এর আগের অবরোধগুলোও, যে অবরোধ হওয়ার আগের দিন কিংবা যেদিন শেষ হয় সেদিনই কিন্তু ভার্চুয়াল সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, তিনি সংবাদ সম্মেলনের মাধ্যমে জানাতেন ভার্চুয়াল সংবাদ সম্মেলনে যে এর পরবর্তী কর্মসূচি কী হবে কিংবা দলের অবস্থান। যেহেতু আগামীকাল মঙ্গলবার ভোর পর্যন্ত এই অবরোধ কর্মসূচি দেওয়া আছে, হয়তো আজকে বিকেলে তিনি আবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে নতুন কর্মসূচি ঘোষণা করবেন। তবে আমরা আসলে বলতে পারি যে অবরোধে রাজধানী কিন্তু অনেকটাই স্বাভাবিক।